আমার প্রথম প্রশ্ন হলো যে, মনে করেন বিয়েতে যৌতুক নেওয়া, তাই না? এখন প্রায় যৌতুক নেয় বা বা ঘরের ফার্নিচারও নেয়, তাই না? জি, তো আমার প্রশ্ন হলো যে, যদি আমি মানে ছেলের বাড়িতে যৌতুক না নিয়ে যাই, মানে ফার্নিচার আমার বাবার ইচ্ছা দেবে, এটা কি কোনো গুনাহ হবে মানে ছেলের বাড়ি থেকে? বা আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ, আপনি অপেক্ষা করুন, আমরা আলোচনা করছি। জি, ইসলামে যৌতুক এটা অত্যন্ত ঘৃণিত একটা প্রথা, যে প্রথা অন্য কোনো জীবনাদর্শ মেনে নিতে পারে, ইসলামের মতো একটা জীবনাদর্শ কখনো এটাকে মেনে নিতে পারে না। কেন? ইসলামের একটা রুল হচ্ছে, আপনি যদি কারোর কাছ থেকে কোনো বিষয় বস্তু গ্রহণ করেন, তাহলে তার বিনিময়ে কী দিচ্ছেন এটা দেখার বিষয়। তো আপনি ছেলে হয়ে যখন একটা মেয়েকে বিবাহ করছেন, এই মেয়েটাকে তার বাবা আজকে 18-20 বছর যাবত লালন পালন করে আপনার কাছে পাত্রস্থ করেছে, এর সুক্রিয়াস্বরূপ আপনার মেয়ের বাবাকে কিছু উপহার দেওয়ার দরকার, সেটা না দিয়ে আপনি মেয়ের বাবা থেকে নিচ্ছেন, কিসের বিনিময়ে নিচ্ছেন? ইসলামে এই বিনিময় ছাড়া যা কিছু নেওয়া দেওয়া হয় এটা সম্পূর্ণ হারাম। উনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে, এখন যদি মানে মানে উপঢৌকন হিসাবে যেটাকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার বিবাহতে দিয়েছিলেন, এই ক্ষেত্রে চাওয়া নাই, পাওয়া নাই, আশাও নেই, এক্ষেত্রে যদি মেয়ের ছেলের বাবা বা মেয়ের বাবা ছেলেকে কিছু দিয়ে থাকে, ফার্নিচার জাতীয় বা এই ধরনের, এতে কি কোনো নিষিদ্ধতা আছে? বিষয়টা হচ্ছে, ছেলের যদি সত্যি কোনো আগ্রহ না থাকে এবং এ ব্যাপারে ন্যূনতম কোনো উৎসাহ না থাকে, তাহলে মেয়ের বাবা যদি খুশি হয়ে দেয়, এটা ইসলামে জায়েজ এবং বৈধ, এটা ঠিক আছে। কিন্তু এই ধরনের লেনদেন যেহেতু যৌতুক প্রথা সমাজে চালু, সেহেতু না নিলে সবচেয়ে ভালো। জায়েজ তো অবশ্যই আছে।